বলছি এভরিওয়ান, মুনজে নাকি 50% থেকে শুরু করে আপ টু 70% পর্যন্ত সেল আপনাদের জন্য নিয়ে চলে এসেছে। ক্লিয়ারেন্স সেলের এই ধামাকা অফার কোনোভাবেই মিস করা যাবে না, কারণ মুনজের এবার প্রত্যেকটা ডিজাইনার অ্যাটায়ার উপরে থাকছে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট। অলমোস্ট অল প্রোডাক্টস এর উপরে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, এবং কিছু কিছু প্রোডাক্টে কিন্তু 70% পর্যন্ত ডিসকাউন্টও আছে। সো বেসিক্যালি আজকের লাইভ সেশনটা হচ্ছে একটা ক্লিয়ারেন্স স্পেশাল লাইভ সেশন। যারা যারা জয়েন করছেন অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি, পারফেক্ট আছে নাকি, আমাদের পারফেক্ট ইস্যু আছে নাকি, দেখা যাচ্ছে নাকি। আমি লাইভ সেশনটা শেয়ার করে সবার সাথে কথা বলছি, এবং আমাকে আপনারা দেখছেন মুনজের পেজ থেকে, আমাকে দেখছেন নেভার ট্রিক্সের পেজ থেকে, সবাই ঝটপট ঝটপট জয়েন করে ফেলবেন। লেট মি শেয়ার দ্য লাইভ সেশন এভরিওয়্যার, অ্যান্ড টুডেজ স্পেশাল লাইভ সেশন ইজ স্পেসিফিক্যালি উইথ আওয়ার ক্লিয়ারেন্স প্রোডাক্টস। মানে আমাদের যে পছন্দের ডিজাইনার অ্যাটায়ারগুলো, যেগুলো আমাদের অ্যাফোর্ডেবিলিটির সামটাইমস অনেকে দেখা যেত যে একটু প্রাইসটা হাই হয়ে যাচ্ছিল, তাদের জন্য এটা একটা ম্যাসিভ অ্যামাউন্টের সুখবর। ঠিক আছে, আমি একটু লাইভ সেশনটা শেয়ার করে সবার সাথে কথা বলছি। অবশ্যই জানাতে হবে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নাকি, পারফেক্ট আছে নাকি, আমাদের পারফেক্ট ইস্যু আছে নাকি, দেখা যাচ্ছে নাকি। গিভ মি ওয়ান সেকেন্ড, আমি সব জায়গায় আমার লাইভ সেশনটা শেয়ার করে দেন সবার সাথে কথা বলছি। ঠিক আছে, আমি কারেন্টলি আছি আমাদের বনানী আউটলেটে। আপনারা যারা জানেন না, আমাদের বনানী আউটলেট ইজ বনানী 11 হাউস নাম্বার 47। অনেকেই জানে, অনেকেই জানে না, মুনজ তো সবাই চিনেন। সো আজকে কারেন্টলি আছি আমাদের বনানী আউটলেট থেকে লাইভে, এবং আমিও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনার অ্যাটায়ার পরে চলে আসছি। কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এই অ্যামেজিং অপরচুনিটিটা। এবং আজকে সবচেয়ে বড় সুখবর হচ্ছে 50% থেকে শুরু করে আমরা 70% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো কোনোভাবে মিস করবেন না, সবাই ঝটপট ঝটপট জয়েন করে ফেলেন। আমি সব জায়গায় শেয়ার করে দিলাম। সো দিস ইজ মাই এন্টায়ার আউটফিট। কালারটা কিন্তু লাইভ একটু বেইজ লাগছে। ঠিক আছে, দ্য কালার লুকস আ লিটল বেইজিশ, বাট আপ ফ্রন্ট ইট ইজ বিউটিফুল, ইটস আ ভেরি বিউটিফুল টোন অফ নুড পিঙ্ক। ঠিক আছে, নুড পিঙ্ক যে কালারটা আমরা বলে থাকি, সেরকম একটা নুড পিঙ্ক এফেক্ট করা আছে। আর একটা পাকিস্তানি কাট পেয়ে যাচ্ছি কিন্তু এটার মধ্যে খুব সুন্দর করে। এটা অবভিয়াসলি ফ্রি সাইজে করা আছে, মানে অনেকেই আপনাদের মন মতো করে সাইজ অল্টারেশন করে নিতে পারবেন। খুবই সুন্দর, এটার সাথে পেয়ে যাচ্ছে একটা ফ্যাবুলাস ঘরারা। ঘরারার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে রাফল থেকে শুরু করে ডিজাইন করা আছে। ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম প্রিমিয়াম শিফন। ম্যাটেরিয়ালটা কি গাইস, একদম প্রিমিয়াম শিফন। আমি কিন্তু জর্জেটও পরে নিই, সিল্কও পরে নিই, শিফন পরে আছি। এবং দেখেন আমরা স্লিভের দিকেও স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি জারি বেস ওয়ার্কের সাথে, নেকের দিকেও স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এবং এইটা হচ্ছে আমাদের বিউটিফুল দুপাট্টাটা। দুপাট্টাটা পিওর শিফনে করা আছে আমাদের ওনারটাতে, আমরা ছিটা ছিটা ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এবং এখানে আমরা বর্ডারে অনেক সুন্দর করে ওয়ার্ক পাচ্ছি, জাস্ট দেখেন। ইটস সাচ অ্যান আই সুদিং কম্বিনেশন, খুবই ঠান্ডা একটা কম্বিনেশন, আপনাদের খুব ভালো লাগবে। এটার উপরেও তো ডিসকাউন্ট থাকছে, তাই না বাবু ভাই? Yes, so এটার উপরে 50% ডিসকাউন্ট। সো ট্যাগ প্রাইসে যা আছে তার উপর থেকে আরো 50% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনোভাবেই মিস করবেন না। এটা যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মুনজে উইথ ইওর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। ঠিক আছে, যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চট করে ইনবক্স করে ফেলবেন। মুনজেন সাচ আ বিউটিফুল আউটফিট, আর অনেক লাইটওয়েট প্রিমিয়াম সিল্কের ইনার দেওয়া আছে। অনেক ঘুরে ঘুরে সুন্দর মতো ভিডিওস মেক করতে পারবেন, প্রচুর রাইস উদি। এই যে একটা হিউমিড ওয়েদার আছে, এটার মধ্যে কিন্তু এই হালকা টোনের কালার্স পড়তে অনেক বেশি ভালো লাগে। আরও কয়েকজন জয়েন করুক, তারপর আস্তে আস্তে কালেকশন শোকেস করবো। আর ফোনটা একটু দিও তো শোনো, আজকে কিন্তু সব আমাদের ঘরারা সারা রেডি হয়েছে, তাই না? সব ঘরারা শরারা রেডি হয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, সব কয়টা আউটফিটসই অনেক 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 বেশি সুন্দর। সো সাথে থাকার লাগবে, জাস্ট একটু চেক দিয়ে নিই। ইয়া, আই লুক ফাইন। মুনজে দেখে নিচ্ছি একবার, জাস্ট ক্যাপশনটা
অ্যাকশন তো বসতে চায় না মাঝে মাঝে, তখন আমার লাইফ চলাকালীন ক্যাপশন প্লেস করতে হয়। ক্রস পোস্ট যখন করি আমাদের ক্যাপশন প্লেস হতে চায় না। আমি জাস্ট একটু ক্যাপশনটা কপি পেস্ট করে দিচ্ছি। আমাদের আজকে লাইভের প্রথম কালেকশনে খুবই সুন্দর একটা মিন্ট কালার, ঠিক আছে, আপ টু 70% ডিসকাউন্ট কিন্তু আছে। এটাতেও কি ফ্ল্যাট 50, এটাতে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। সো 50% থেকে শুরু করে 70% পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ফুল লুকটা, খুবই সুন্দর একটা গ্রিন মিন্ট টোনের মধ্যে করা আছে। ইটস ভেরি নাইস, আপনারা এই ওয়ার্কটা একটু দেখে নেবেন, খুবই সুন্দর একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ওয়ার্ক কিন্তু, ইটস ভেরি নাইস। আর এখানে আমরা পার্ল পাচ্ছি, ক্রিস্টাল বিড পাচ্ছি, জারি বেস ওয়ার্ক পাচ্ছি, উইভিং এর সাথে সাথে করে কারচুপি করা আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা, ইটস ভেরি নাইস। এন্ড ফ্রন্টে যদি আমরা তাকাই আমরা নিচের দিকেও কিন্তু অনেক সুন্দর একটা প্যাটার্ন ইনফিউশন দেখতে পারবো। আমরা বর্ডারে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কাট ওয়ার্ক, ঠিক আছে, খুবই সুন্দর একটা কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এবং ইনারও কিন্তু অ্যাটাচ করা আছে, ঠিক আছে, ইনার কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম সিল্কের মধ্যে, ঠিক আছে, মানে কোনো ইনারই থাকে না যে পশা টাইপ অফ কটন সিল্ক, নান অফ দ্য ইনার্স আর লাইক দ্যাট, প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে ইনার অ্যাটাচ করা আছে। এটার সাথে পেয়ে যাচ্ছে আমরা একটা ফ্যাবুলাস ঘরারা, ওনাটা কই, আচ্ছা, সো এটার সাথে পেয়ে যাচ্ছে একটা ফ্যাবুলাস ঘরারা, জাস্ট দেখেন ইনারও দেয়া আছে এবং এই যে ঘরারার ঘেট, ঘরার ঘেটটা জাস্ট দেখেন অনেক সুন্দর, ইটস ভেরি নাইস, ঠিক আছে, খুব সুন্দর করে করা আছে, ইটস ভেরি 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 নাইস, ঠিক আছে। আর ছিটা ছিটা করে কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছি। ওড়নাটার কালারটা হচ্ছে একটু অন্যরকম, সো আমি আমার ওড়নাটা এই সাইডে নিয়ে নিই, খুবই সুন্দর। সো ডিপ একটা বটল গ্রিন এর মধ্যে আমরা শিফনের মধ্যে সিকোয়েন বেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি, আ কম্বিনেশন অফ মিন্ট এন্ড বটল গ্রিন। সো দিস ইজ আ ভেরি বিউটিফুল কালার, আপনারা জাস্ট দেখেন ইট লুকস ভেরি নাইস। মিন্টের সাথে কিন্তু বটল গ্রিন এর সৌন্দর্যটাই অন্যরকম। এটাতেও পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, বডি 46-47 করা আছে, মানে ফ্রি সাইজ করে করা আছে, অল্টারেশন ইজ পসিবল, ভিতরে কাপড় থাকলে প্লাস ওয়ান সাইজ করাও কিন্তু পসিবল, ঠিক আছে। যাদের ভালো একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন মুনজে বা আমাদের আউটলেটে চলে আসবেন। আসলে সত্যি কথা বলতে লাইভে তো আপনাদের একটু মানে কি বলে আমরা ই দেই, মানে টিজার দেই, আমার ফোনটা দিয়ে তো বুঝলাম না কি হলো, লাইভে আমরা একটু টিজার দেই, ঠিক আছে, আপনাদের, হ্যাঁ, কিন্তু মানে আউটলেটে আসলে কিন্তু আরো সুন্দর মতো আপনারা প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন। আউটলেটে যে কালেকশনগুলো দেখা যায় সেগুলো কিন্তু আমরা লাইভে মানে ই করতে পারি না। আচ্ছা কন্টিনিউ করি, অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা যেটা বলছিলাম, একটা বড় কথা বলছিলাম হচ্ছে আউটলেটে এসে আমরা যেসব কালেকশন দেখতে পারি সেই কালেকশনগুলো কিন্তু আমরা লাইভে শোকেস করতে পারি না, তাই আমি বারবার বলি আউটলেটে আসবেন, বেশি করে আউটলেটে আসবেন। ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু জামাটার ব্যাক পার্ট দেখো, আচ্ছা আপু ওটা আবার একটু দেখো, কিন্তু আগের পার্টটা, হ্যাঁ,
সরি আপু, ব্যাক পার্টটা শোকেস করতে ভুলে গিয়েছি। আমারটা সলিড, তো আমি ভেবেছি ওটাকেও সলিড। এই যেভাবে ছিটা ছিটা করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে, ছিটা ছিটা করে ওয়ার্ক করা আছে। আর এই যে জামাটার নিচে পোর্শনটা, মানে ব্যাক সাইডেও কাটওয়ার্ক, ইসেও কাটওয়ার্ক। ওকে, কী কী কালার হবে ডিয়ার? অনেকগুলো ভ্যারিয়েশন আছে, আমি শোকেস করে দেবো, আমার সাথে থাকতে হবে। ওকে, তারপরে চলে যাচ্ছি নেক্সটটা, একটা ফেডেড অ্যাশি কালার। এই যে ফেডেড একটা অ্যাশ কালার, এটা হচ্ছে ফুল লুকটা। হ্যাঁ, আমি সামনে থেকে শোকেস করব, এটা হচ্ছে ফুল লুকটা। প্রথমত বেসটা হচ্ছে পিওর শিফন, সিল্কো না, জর্জেটো না, পিওর শিফন, ইনার লাক্সারি সিল্ক, নট কটন সিল্ক, নট পচা সিল্ক, ঠিক আছে। এটা হচ্ছে নেকের পোর্শনটা খুব সুন্দর করে করা আছে, লাইক ব্রঞ্জি টাইপ অফ একটা এফেক্টের মধ্যে করা। এখানে কিন্তু আমরা ম্যাট গোল্ড, ওই যে ছোট ছোট পাত্তি বা বিডস যেগুলো বলি, ওগুলো দিয়ে একটা বাটন ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে। একটু শ্যাম্পেইন পাচ্ছি, সিলভার পাচ্ছি, গোল্ডেন পাচ্ছি। ব্যাক সাইডটা হচ্ছে এটার, এটা ঠিক আছে, সরি, ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা। ব্যাক সাইডটা হচ্ছে এটা, খুবই সুন্দর। দিস ইজ দ্য ব্যাক সাইড। ব্যাকেও কিন্তু আমরা এরকম ওয়ার্ক পাচ্ছি, আর স্লিভটা একটু শোকেস করে দিচ্ছি। স্লিভেও ইনার দেওয়া আছে, স্লিভের দিকেও কিন্তু বর্ডারে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটার সাথে পেয়ে যাচ্ছে কি বলেন তো, ঘরারার সাথেও ছিটা ছিটা ওয়ার্ক পাচ্ছি। আর এটা হচ্ছে নিচের ঘরারার বর্ডারটা। আপু এটা সরাই, আমার ওনারটা একটু সরে নিলাম গাইস, বিকজ আপনাদের জন্য ওনারটা ধরলে ওইভাবে বেটার হয়। আচ্ছা, এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি অ্যাশি দুপাট্টাটা। এই নিচে দেখো, হিয়ার ইজ দ্য ফুল লুক, ঠিক আছে। এটা হচ্ছে আউটফিটটার ফুল লুক, ওকে, খুবই সুন্দর। এটার উপরে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মুনজে উইথ ইয়ার নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। আমি দুপাট্টার বর্ডারটাও শোকেস করে দিচ্ছি। দুপাট্টার যেটাতে ওয়ার্ক করা বর্ডারটা, সেটা আমার শোল্ডারে দিবা। হ্যাঁ, এই যে এক সাইডে ওয়ার্ক করা আছে, সেটা সেটা ওয়ার্ক করা, এই যে এইভাবে আসবে দুপাট্টা। ভেরি নাইস, কি যে মজার শিফন, কি যে সফট শিফন, কি যে ভালো লাগছে শিফনগুলো হাতে নিয়ে, মানে জাস্ট খুবই ফ্লোই, ভেরি প্রিমিয়াম, দ্য ফিলিং অফ দ্য ফ্যাব্রিক ইজ ভেরি বিউটিফুল। ওকে, এখন চলে যাবো আমার নেক্সটটাতে। খুবই সুন্দর একটা স্কাই কালার রেডি হয়েছে আপনাদের জন্য, একদম এটা কোনো অন্য কোনো কালার না, প্রপার স্কাই কালার। ওকে, একদম প্রপার, মানে একদম ট্রু স্কাই ব্লু কালার, ঠিক আছে। সো এই যে এটাও একটা পাকিস্তানি ইন্সপায়ার একটা এফেক্টের মধ্যে ক্রিয়েট করা, মানে স্ট্রেট কাট। কালারটা প্রচুর আইসুদি, প্রচুর ঠান্ডা ঠান্ডা একটা কালার, মানে হচ্ছে যেটা আমরা বলতে পারি যে থাকে না, কি বলে, একদম যদি অনেক গরম থাকে বা প্রচুর রাগ থাকে, এই কালারটা দেখলে বা এই কালারটা পরলে মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। খুবই সুন্দর করে শিফনের মধ্যে ক্রিয়েট করা আছে, একটু লখনউ ইন্সপায়ার্ড প্যাটার্নে উইভিংটা করা। এখানে আমরা ফ্লেক্স মিরর বা ডলারের বর্ডার পেয়ে যাচ্ছি নেকের দিকে, সিকুইনের একটা এফেক্টও কিন্তু আছে। খুবই সুন্দর, খুবই আইসুদি। এটা হচ্ছে আউটফিটটা, ইনারও অ্যাটাচ করা আছে। ব্যাক সাইডটা সলিড, বাট সলিডের মধ্যেও কিন্তু একটু প্যাটার্ন ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে স্লিভটা, সেম ওয়ার্কের সাথে স্লিভটা কিন্তু ইনফিউজ করা আছে। এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা স্ট্রেইট পেন্সিল প্যান্ট, ওকে, একদম স্ট্রেইট কাট পেন্সিল প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি, একদম স্ট্রেইট কাট বেল্ট এফেক্টে। এবং এটা হচ্ছে আমাদের ট্রাউজারের বর্ডারটা, খুবই 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 সুন্দর। সেটা সরাই ফেললাম যে স্ট্রেইট কাট, ওনাটা আমি শোকেস করেছি। ওনাটা হচ্ছে একদম পিওর শিফনের মধ্যে ওনাটা ক্রিয়েট করা, জাস্ট ওনাটা নিব আর লুকটা জাস্ট আপনারা দেখবেন কি যে সুন্দর লাগে, এটা একদম খুবই সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ারেন্স সেল মানেই হচ্ছে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা
একটা ম্যাসিভ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না। আমি দুপাট্টাটা শোকেস করে দিচ্ছি। এই যে এটার দুপাট্টাটা, দুপাট্টাতেও সেম ভাবে আমাদের ওয়ার্কটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে? ফ্লেক্স মিরর আছে, খুব সুন্দর করে সুতার কাজ করা আছে। দিস ইজ ভেরি নাইস, প্রচুর লম্বা, প্রচুর চড়া, এবং দুইটা সাইডে আমাদের আঁচলের দিকে এরকম একটা লেস বর্ডার দেওয়া আছে, ঠিক আছে? খুবই সুন্দর। ওকে ওকে, তারপরে চলে যাবো আমরা নেক্সট ইয়ার গুলোতে। একটা পিচ কালারের মধ্যে যাবো, দেখাবো একটা সেম কাটারি, ঠিক আছে? এখন আমরা স্ট্রেট কাট কামিজ গুলো দেখাচ্ছি, খুবই সুন্দর আইস সুদিং, একটা পিচ কালার। ওকে, জাস্ট দেখেন কি যে সুন্দর, লুক এট দ্য ওয়ার্ক, সো ক্লাসি, সো ড্যাম ক্লাসি, অনেক সুন্দর করে ক্রিয়েট করে। একটু শ্যাম্পেইন পাচ্ছি, একটু গোল্ড পাচ্ছি, একটু সিলভার পাচ্ছি, মাঝখানে কিন্তু রোজ গোল্ড সিকোয়েনের ওয়ার্ক করা, রোজ গোল্ড সিকোয়েনের ওয়ার্ক করা, লেস বর্ডার, অ্যান্ড হিয়ার ইজ দ্য বাটন ইজ এ লিটল মেটালিক, একটা খুব সুন্দর মেটালিক সার্কুলার বাটন দেওয়া আছে। এটা হচ্ছে স্লিভটা, স্লিভটা প্রচুর ক্লাসি, শিফনের মধ্যে করা আছে, ব্যাক সাইডেও ছিটা ছিটা করে ওয়ার্ক করা আছে, এবং বর্ডারও কিন্তু দেয়া আছে, এবং বর্ডারটা আমি আবার শোকেস করে দিচ্ছি। প্রত্যেকটা আউটফিটের বর্ডার কিন্তু দেখার মতো, এই যে দেখেন এটার বর্ডার, একদম দেখার মতো বর্ডার দেখাচ্ছি, এটা দেখেন খুব সুন্দর, ঠিক আছে? খুবই ক্লাসি, ইটস ভেরি নাইস, আই লাভ দ্য বর্ডার অফ দিস আউটফিট। অ্যান্ড কালারটা তো আর কিছু বলারই নেই, আপনারা জানেনই যে আমি পিচ টোন, পিঙ্ক টোন কত পছন্দ করি। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটার সাথে আমরা স্ট্রেইট পেন্সিল কাট প্যান্টটা পেয়ে যাচ্ছি। এটা জাস্ট আমি শোকেস করে দিচ্ছি, স্ট্রেইট পেন্সিল কাট প্যান্ট, এবং এটার সাথেও কিন্তু আমরা খুব সুন্দর বর্ডার লেস এফেক্ট পাচ্ছি, এই জায়গাটা ট্রান্সপারেন্সি থাকবে, খুবই সুন্দর। এইসব পেন্সিল কাট প্যান্ট আমি পরে আমার খুব পছন্দ। এবার ওড়নাটা আলাদা আগে দেখাই, ওড়নাটা অনেক 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 সুন্দর। এই যে দুপাট্টা প্রচুর লম্বা, প্রচুর চড়া, ঠিক আছে? এবং এই যে আমাদের দুপাট্টার আঁচলের দিকে আমরা এই ওয়ার্কটা পাচ্ছি, ইট ইজ সো ড্যাম বিউটিফুল, আপনারা জাস্ট দেখেন, মানে ওড়নাটাই কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু চাইলে জাস্ট ওড়নাটাই দেখেন, ওড়নাটার লুকটাই কিন্তু অন্যরকম লাগছে। পুরো জামাটার সাথে যখন নিব আরো বেশি সুন্দর লাগবে, আরো বেশি ক্লাসি লাগবে। ইটস ভেরি নাইস, হুয়েভার লাইকস ইট ডু টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স অন মুডস উইথ ইওর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। এটার উপরে পেয়ে যাচ্ছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, ঠিক আছে? ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। সো হালকা কালার তো অনেক দেখানো হয়ে গেল, হালকা কালার তো মানে সবাই পছন্দ করেন, বাট এখন একটা ডিপ কালার দেখাই, ঠিক আছে? ডিপ অনিয়ন কালার, এটা ওড়নাটা দেখলে বা কম্বিনেশনটা দেখলে আপনারা আরো খুশি হয়ে যাবে। খুবই সুন্দর একটা অনিয়ন টাইপ অফ একটা কালার, পেঁয়াজ কালার যেটাকে বলি, এটা ব্যাক সাইড, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক সাইড, শিফনের মধ্যে ওয়ার্ক করা আছে। এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, জাস্ট দেখেন কি যে সুন্দর ব্লুজ অ্যান্ড গ্রিন, খুব সুন্দর উইভিং করা আছে, খুবই ক্লাসি একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে। এটার সাথে স্লিভে কাজ, এবং খুব সুন্দর স্লিভের দিকেও কিন্তু আমরা ইনার পেয়ে যাচ্ছি। স্লিভের বর্ডারে কিন্তু ক্রিস্টাল বিড ড্রপস আছে, স্লিভের বর্ডারে ক্রিস্টাল বিড ড্রপস আছে। এটার সাথে পেয়ে যাচ্ছে একটা স্ট্রেইট কাট প্যান্ট, প্যান্টটা হচ্ছে স্ট্রেইট পেন্সিল কাটের মধ্যে করা আছে একদম, এবং এইটার সাথেও কিন্তু আমরা একদম ম্যাচ করে বর্ডার পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর। ইচ অফ দ্য আউটফিটস আর জাস্ট বিউটিফুল, জাস্ট পাঠিয়ে দেন। কিন্তু মেন লুকটা বোঝা যাবে যদি আমরা ওড়নাটা দেখি, ওড়নাটা হচ্ছে ব্লু কালারের মধ্যে করা আছে, এই যে ঠিক আছে? এইটা হচ্ছে খুব সুন্দর করে ওনার দিকে আমরা খুব মাল্টি টোনের আমরা এফেক্ট পেয়ে যাচ্ছি, ছিটা ছিটা ওয়ার্ক করা আছে, খুব সুন্দর একটা নাইট নেভি ব্লু টোনের মধ্যে ফুল লুকটা আরো দেখতে পারবো যদি আমরা ফুল আউটফিটটা নিয়ে থাকি, ঠিক আছে? এই যে দেখেন এইটা হচ্ছে ফুল আউটফিটের ফুল লুকটা, যাদের ভালো লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন। এটার উপর পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, ঠিক আছে? ফ্ল্যাট 50% ডিসকাউন্ট কিন্তু এইটাতেও পেয়ে যাচ্ছেন, don't miss it, okay? I love the combination, very classy, suitable for all complexions, khubi shundor, thik ache? Arekta onion type of ekta color dekhabo,
এটা আরেকটা, এটা একটু ফেডেড অনিয়নের মতো করা আছে। এটার মেটেরিয়ালটা হচ্ছে অর্গানজা, ওগুলো দেখিয়েছি শিফন, এখন ফাইনালি একটা অর্গানজা পেলাম হাতে। এটার মধ্যে ব্লু এফেক্ট পাচ্ছে, খুবই সুন্দর একটা ব্লু কিন্তু, হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু টোন পেয়ে যাচ্ছে। অল ওভার ওয়ার্ক করা, খুব সুন্দর, মানে নেকের দিকে খুব মানে ক্লাসি প্রিমিয়াম ক্রিস্টাল বিড ওয়ার্ক, মানে এগুলো একটাও প্লাস্টিক বিড না, সব হচ্ছে একদম ক্রিস্টাল বিড ওয়ার্কে ক্রিয়েট করা আছে, খুবই সুন্দর ক্রিস্টাল বিড ওয়ার্ক। আমরা এখানে সিকোয়েনের ওয়ার্ক পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ইনারও দেওয়া আছে, স্লিভটা হচ্ছে এইটা, দিস ইজ দ্য স্লিভ, খুবই সুন্দর স্লিভের কাট ওয়ার্কটা জাস্ট দেখেন। এবং এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল বিড বর্ডার, স্লিভের কাট ওয়ার্কটা অন্যরকম সুন্দর লাগে। এটা হচ্ছে যে আমার ব্যাক সাইডটা, ইটস বিউটিফুল, ইটস ভেরি ক্লাসি, এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর করে ক্রিয়েট করা আছে। এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা স্ট্রেইট পেন্সিল কাট প্যান্ট, ওকে স্ট্রেইট পেন্সিল কাট প্যান্ট পেয়ে যাচ্ছি, এন্ড এটার সাথে সুন্দর করে আমরা একটা কাট ওয়ার্ক বর্ডার পেয়ে যাচ্ছি, ভেরি ক্লাসি। কালারটা হচ্ছে ফেডেড অনিয়ন টোন, ইটস নট ল্যাভেন্ডার, ফেডেড অনিয়ন একটা টোন। এটার ওড়নাটা আমি শোকেস করলেই আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন, জ্যাকার্ড মেটেরিয়ালে করা। এই যে দেখেন আমরা সেটাকে জ্যাকার্ড কাতান বলে থাকি, অর্গানজার মধ্যে জ্যাকার্ড জ্যাকার্ড বা জ্যাকওয়ার্ড এফেক্টে করা। আই লাভ দ্য দুপাট্টা, মাই গড, সাচ আ ক্লাসি দুপাট্টা, ইটস গিভিং ইউ আ ভেরি রয়্যাল লুক কিন্তু। ইটস জাস্ট দুপাট্টার জন্য বা ওড়নার জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে যাবেন, এই জামাটা অন্যরকম সুন্দর হয়ে যাচ্ছে কারণ ওড়নাটা আমি ধরছি। এবং আমি কিন্তু অনেকগুলো দুপাট্টা দেখালাম, নর্মাল এসে থেকে মানে বহর বেশি, অনেক ওয়াইড, লম্বাও আছে, যেমন পিচেরটা লম্বা প্রচুর ছিল, পিচ কালার। ওকে, আমার পিছনের ঘরটাতে কি অফার অ্যাভেলেবল আছে? না, এটাতে নাই, এটাতে নাই। ওকে, সো আমরা এখন ফুল লুকটা দেখি তো আসেন। ফুল লুকটা দেখার পরে কি আসলে মন ভালো থাকে? এটা না নিয়ে কোথায় যাবে? এটা কি দেখাচ্ছি? এটা তো ওনার জন্যই আপনারা পারচেজ করে ফেলবেন। ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এইটাতেও, 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এইটাতেও। এখন দেখাবো একটা সি গ্রিন টাইপ অফ একটা কালার, ইটস অ্যাকচুয়ালি বলে না মানে সি গ্রিন টোন, বাট আ ডিপার রিচার টোন অফ সি গ্রিন, ইটস ভেরি নাইস, একদম রিচ একটা কালার টোন। এটাতে আমরা পেয়ে যাচ্ছি নেকের দিকে ক্রিস্টাল বিড ওয়ার্ক, পুরো জামাটাতে এরকম পিচি পিঙ্ক দিয়ে অনেক হেভি এমব্রয়ডারি করা, প্রচুর হেভি এমব্রয়ডারি করা আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে স্লিভটা, স্লিভের দিকেও খুব সুন্দর করে ই করা আছে, ইটস ভেরি ক্লাসি। ওকে, প্রত্যেকটা ইনার হচ্ছে একদম প্রিমিয়াম ইনার। আমি এটা বারবার ফোকাস করছি কেন, বিকজ আমরা কিন্তু কটন সিল্কের ইনারও দেখি, বাট মুনজের প্রত্যেকটা ইনার হচ্ছে একদম প্রিমিয়াম র সিল্কের ইনার, মানে যেটা গরম লাগবে না, হ্যাঁ মানে ভেন্টিলেশন ভালো। সেটা হচ্ছে আমার, সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা, দ্যাটস স্ট্রেইট পেন্সিল কাট প্যান্ট, এন্ড উই গেট আ বিউটিফুল বর্ডার উইথ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এক্সকিউজ দ্য নয়েজ গাইজ, বাইরে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এবং এইটার সাথে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা দুপাট্টা, ও মাই গড, এটাও কিন্তু জাস্ট অর্ডিনারি জন্য নিয়ে নিতে চাই। ওটাতে হচ্ছে সফট প্রিমিয়াম নেটের মধ্যে আছে সুন্দর করে, এটা হচ্ছে আমাদের ওড়নার আসনের দিকে ওয়ার্ক পেয়ে যাচ্ছি। আই লাভ ইট অনেস্টলি, মানে ওই টোনের সাথে এই পিচি টোনটা অনেক বেশি কমপ্লিমেন্ট করছে কিন্তু, ঠিক আছে, মানে ওই ডিপ টোনের সাথে এই পিচি দুপাট্টাটা অনেক বেশি কমপ্লিমেন্ট করছে, ফুল লুকটা দেখতে পারবো আরো সুন্দর করে। এটা দিয়ে দিলাম যেহেতু ওড়নাটা একটু আমরা সামনের দিকে একটু শর্ট দিলাম, যাতে আঁচলের পোর্শনটা বোঝা যায়, খুবই সুন্দর। আরেকটা স্কাই কালার দেখাবো, এই যে স্কাই টোন, একদম ট্রু স্কাই টোন, আল্লাহ এটা যে কি সুন্দর।
এটা যে কি সুন্দর, জাস্ট দেখেন, এটা সোল্ড আউট হয়ে যাওয়ার মতো একটা আউটফিট দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর, জাস্ট দেখেন। এইটা হচ্ছে নেকের কাজটা, পিচি পিচি ওয়ার্ক পাচ্ছি পুরা, যাতে অনেক 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 সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে। পিওর শিফন এবং প্রিমিয়াম সিল্কের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের স্লিভের ওয়ার্কটা, স্লিভের ওয়ার্কটা জাস্ট দেখেন কি নিখুঁত, কি যে সুন্দর, কি যে সুন্দর। And in her smile I see something more beautiful than the stars. Thank you so much. Eta hocche amader beautiful sleeve ta ar eta hocche amader beautiful back side ta. Ekta ro back side ami solid dekhare ekta bade baki protector back side e eto sundor kore work kora, it's beautiful. Etar niche work pacchi ebong somehow sky er sathe peach er sundor jeta kintu onno rokom hoye jay. পাচ্ছি অনেক ক্লাসি একটা ঘরারা, ঘরারাতেও আমাদের সিল্কের একটা ইনার দেওয়া আছে। এটা হচ্ছে বর্ডারটা, অনেক সুন্দর করে ক্রিয়েট করা আছে, লাভলি ফিনিশ। এখন নিব ওড়নাটা এবং আপনাদের পাগল করে দিব। একে তো কালার, এর মধ্যে হোল লুক, আরো পাগল হবেন কিভাবে জানেন, যখন এটা প্রাইসটা দেখবেন এটাও ফ্ল্যাট 50% ডিসকাউন্টে পাচ্ছে, ঠিক আছে। এটা 50% ডিসকাউন্টে পাওয়া মানে হচ্ছে আপনাদের জন্য একদম উইন উইন সিচুয়েশন। পিওর শিফন যেহেতু জামাটা গর্জিয়াস, ওনাটা সিম্পল, জাস্ট আমরা এরকম একটা বর্ডার পেয়ে যাচ্ছি সেম ওয়ার্ক, ঠিক আছে। হ্যাঁ, আর ছিটা ছিটা, ঠিক আছে, যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, খুবই আইস হতে এটা, তাই না? আমার দুই সাইডে আয়না থাকে, খালি ঘুরে ঘুরে দেখি, জাস্ট ঘুরে ঘুরে দেখি, আপনাদেরও শোকেস করি, ক্যামেরাতেও দেখি, নিজেও ঘুরে 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 দেখতে থাকি। প্রত্যেকটা জামা এত বেশি সুন্দর, এত বেশি ক্লাসি, আমি নেক্সট লাইভের থেকে এখানে একটা ক্লিপ লাগাই রাখবো, কালো ক্লিপ বলেন তো কেন, বিকজ আমার চুলগুলো সামনে চলে আসে। এখন চলে যাচ্ছি নেক্সটটাতে, একটা ডিপ প্লাম কালার, বার্গেন্ডি টোন, আমি কিন্তু বলে দিচ্ছি মেটেরিয়াল কোনটা অর্গানজা কোনটা শিফন, এটা ওয়ার্কটা জাস্ট দেখেন, গোল্ডেনটা কিন্তু একদম ক্যাটক্যাটা গোল্ডেনও না, আবার সিলভারও না, খুবই সুন্দর একটা ম্যাট হোয়াইট গোল্ড বা শ্যাম্পেইন গোল্ডের মধ্যে ওয়ার্ক করা, যার কারণে এরকম একটা কালারের উপর, এটা ব্যাক সাইডে দেখেন না, জাস্ট এটা ব্যাক সাইডটা দেখেন, দিস ইজ দা ব্যাক সাইড, এর ব্যাক সাইডে যদি এত সুন্দর হয়, খুব সুন্দর করে ক্রিয়েট করা আছে ব্যাক সাইড, ব্যাক সাইডে দেখেও কিন্তু আমরা এই বর্ডার পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে। স্লিভটা হচ্ছে এরকম, স্লিভের দিকেও বর্ডার পেয়ে যাচ্ছি, দিস ইজ দা স্লিভ, ঠিক আছে। অ্যান্ড উই গেট আ বিউটিফুল গরারো উইথ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এই যে আমাদের ঘরারা দেখেন, খুব সুন্দর একটা ঘরারা দেখাচ্ছে, ঠিক আছে, মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্রাইডসমেড আউটফিট হতে পারবে, বিশ্বাস করেন, মানে একটা ব্রাইডসমেড কিন্তু এটা পড়তে পারবে খুব সুন্দর করে। এটা হচ্ছে খুবই সুন্দর দুপাট্টাটা, ছিটা ছিটা ওয়ার্ক আছে এবং বর্ডারেও আমাদের একটা খুব সুন্দর সিকোয়েন বেস ওয়ার্ক আমরা বর্ডারে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের ফুল লুকটা, what a rich color, তাই না, what a rich color, whoever likes it do take a screenshot inbox on moons with your name phone number and address, ঠিক আছে। আমি বারবার বলছি আউটলেটে আসতে হবে, আউটলেটে আসলে আরো বেশি বেশি কালেকশন দেখতে পারবেন, কারণ আউটলেটে হচ্ছে ফ্ল্যাট 50% থেকে শুরু করে 70% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে। সো 50% ডিসকাউন্ট কিন্তু অনেক কিছু, যেমন আজকের লাইভে সব কিছুতে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাস্টি বেজ কালার, ওকে, খুবই সুন্দর একটা ফেডেড ডাস্টি টোন, ঠিক আছে। এটা হচ্ছে নেকের কাজ, জাস্ট দেখ নেকে আমরা ব্রঞ্জি গোল্ডের খুব সুন্দর ক্রিস্টাল বিড ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে নেক, এটা হচ্ছে নিচের পোর্শনটা, আমার এই ইয়ারিংটাও কিন্তু মুনজের, এই ইয়ারিংটা কিন্তু এই জামাটার সাথে খুব সুন্দর করে যাবে, এটা কিন্তু খুব সুন্দর করে আপনারা নিচের ওয়ার্কটাও চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে।
আমি নিচের ওয়ার্কটা দেখাচ্ছি, নিচের ওয়ার্কেও স্টোন ওয়ার্ক ক্রিয়েট করা আছে। এবং আমরা বিডে আমরা খুব সুন্দর করে বর্ডারে এরকম একটা কালার পাচ্ছি, ঠিক আছে, একটু অরেঞ্জ টু ম্যাজেন্টা টোনের মধ্যে। ব্যাক সাইডটা সিম্পল, জাস্ট ছিটা ছিটা কাজ করা আছে ব্যাক সাইডে, আর এই বর্ডারটা দেওয়া আছে। এটার সাথে পেয়ে যাচ্ছে একটা খুবই সুন্দর ঘরারা। এই যে ঘরারাটা হচ্ছে একদম মানে অল ওভার ওয়ার্ক করা, এবং বর্ডারে দেখেন কি সুন্দর একটা কালার। সো এই যে একটু হালকা বর্ডারে একটা অন্য কালার পেলাম, এটা কি একটা আইডিয়া দিচ্ছে আপনাদের যে ওড়নাটা কি হতে পারে? ওড়নাটা নেওয়ার পরে ফুল লুকটা বুঝতে পারবেন, আর জাস্ট থ্যাংক ইউ বলবেন। জাস্ট দেখেন, মাই গড, হোয়াট আ কম্বিনেশন গাইস, রাইট? এক সাইডে খুব হেভি করে ওয়ার্ক করা আছে, পুরো ওড়নাটাতে ছিটা ছিটা ওয়ার্ক আছে, আর এক সাইডে সিকোয়েনের একটা বর্ডার দেওয়া আছে। খুবই সুন্দর, খুবই ক্লাসি, এটাও একদম সোল্ড আউট ম্যাটেরিয়াল। যাদের ভালো লাগে স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন। এটাতেও ফ্ল্যাট 50% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। ওকে, তারপরে সিমিলার এটা না, এই যে আরেকটা, আচ্ছা একটু পাশাপাশি দেখাই তো দুটো কালার আপনাদের জন্য কনফিউশন না হয়। এই যে দেখেন, এটা একটু বেজি, সেটা একটু অ্যাশ, বেজ অ্যাশ, ঠিক আছে, বেজ অ্যাশ টোনের মধ্যে ক্রিয়েট করা আছে। সো এইটা নেকের কাজটা জাস্ট দেখেন কি রয়্যাল, এই হাতে ধরি, এইটার নেকের ওয়ার্কটা জাস্ট দেখেন কি যে রয়্যাল, কি যে সুন্দর, পুরা যাতে খুব সুন্দর করে স্টিচ ওয়ার্ক করা আছে, ট্রান্সপারেন্ট সিকোয়েন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে জামাটার ব্যাক সাইড, দেখেন ব্যাক সাইডের নেকেও আমরা বাঁধ রাখিনি, এখানেও খুব সুন্দর করে নিচে বর্ডার দেওয়া আছে। জামাটার যখন আমরা নিচের সাইডটা দেখব তখন মনটা জাস্ট ভরে যাবে, দেখেন, just dekhen, so damn beautiful, sequin pearls beads crystal beads pattis shob pachhi, eto sundor work ta, and dekhen to ei ash er sathe jemon bronze gold dhuke jay, khub sundor ekta balance hobe, mari ekta bishti hoy, eta hocche sleeve ta, sleeve ta ekdom straight cut, inner attach kora ache, eta hocche border ta, thik ache, eta hocche border ta। চলেন ঘরারাটা শোকেস করে দিই। এই যে আমাদের ঘরারাটা ছিটা ছিটা ওয়ার্ক করা, এবং এই যে ঘরার বর্ডারটা, ওড়নাটা এটার সাথে নিচ্ছি খুব সুন্দর একটা সি গ্রিন দুপাট্টা, দুপাট্টাটা আগেরটার মতো। এই যে এগুলো কিন্তু এক এক একটা পিস করেই আছে, আর নাই মানে এগুলো যে আপনারা স্টক ক্লিয়ারেন্সে এই কালারগুলো পাচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার আপনাদের জন্য। এবং প্রত্যেকটার বডি 46-48 এরকম করে লুজ প্যাটার্নে ক্রিয়েট করা আছে, যার মানে আপনারা আপনাদের মন মতো করে অল্টারেশনও করে নিতে পারবেন। ভিতরে কাপড় থাকলে আমরা প্লাস ওয়ান সাইজও করে দিতে পারি। যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে। আরেকটা মিন্ট কালারে চলে যাচ্ছি, হালকা কালার আজকে বেশি আছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনটা কিরকম টোনের মধ্যে আছে। এইটা এটাও একটু মিন্ট, বাট অ্যাশি মিন্ট, হ্যাঁ একটা হালকা গ্রিনিশ একটা এফেক্ট আছে, বাট অ্যাশি গ্রিনিশ। আবার আমি অনেক লাইটের মধ্যে তাকাই থাকি তো, সো হঠাৎ করে যখন হালকা ডার্ক টোন গুলো চোখে ক্যাচ করে, হালকা টোন ডার্ক টোনের মধ্যে যেরকম ব্ল্যাক আর নেভি ব্লু, আমি হঠাৎ করে লাইট থেকে যখন আরেক জায়গায় তাকাই নেভি ব্লুকে ব্ল্যাক বলতে থাকি, সরি। এটা আমাদের খুব সুন্দর স্লিভটা খুবই ক্লাসি ওয়েতে ক্রিয়েট করা আছে, স্লিভের দিকেও এরকম একটা কালার পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এই থ্রি পিসগুলো অ্যাকচুয়ালি অসাধারণ, অ্যাকচুয়ালি অসাধারণ, একদম মানে একদম পারফেক্ট কথা বলছে। এটা হচ্ছে আমাদের ঘরারাটা, ঘরারাতেও দেখেন আমরা কিন্তু একটু সি গ্রিন পাচ্ছি, সি ব্লু পাচ্ছি, তার মানে কি আমাদের দুপাট্টাতে কি একটু সি ব্লু দেখতে পারি নাকি? এটা কি সারপ্রাইজ হবে? হ্যাঁ বলেন তো, কারণ কন্ট্রাস্ট গুলো কিন্তু মারাত্মক। ওড়নাটা নেওয়ার পরে ফুল লুকটা চেঞ্জ হয়ে যায়। আপনাদের জন্য আমি যেই মানে সাইডে বেশি ওয়ার্ক করা আছে সেই সাইডের বর্ডারটা এখানে নিচ্ছি। সো এখানে হচ্ছে বর্ডারের কাজ, এখানেও বর্ডারের কাজ আছে, ওনা এটা সলিড আর ছিটা ছিটা করে ওয়ার্ক করে। Whoever likes it, do take a screenshot and inbox on Moons with your name, phone number and address. Straight Moons again inbox for the house. Take a check.
তারপর আরেকটা অ্যাশি টাইপের কালার, প্রত্যেকটা একটু অ্যাশি মিন্ট টাইপ অফ কালার দেখাচ্ছি, এটা আরেকটা অ্যাশি মিন্ট কালার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক সাইডটা, এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। এই হাত ধরছি, খুব সুন্দর করে দেখে নেবেন, এখানে হেভি পার্ল বেসড ওয়ার্ক পেয়ে যাচ্ছি, মারাত্মক সুন্দর, খুব সুন্দর এমব্রয়ডারি, জারি বেস, ক্রিস্টাল স্টোনস দেওয়া, সিকোয়েন দেওয়া, এগুলো যে ক্রিয়েট করতে কি কষ্ট। এবং এইটা হচ্ছে আমাদের নিচের পোর্শনটা, এটা অনেক সুন্দর জামাটা, আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি জামাটা টু ড্যাম গর্জিয়াস। এইটা হচ্ছে জামার ব্যাক সাইডটা, ব্যাকে অনেক সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের স্লিভটা, স্লিভটা স্ট্রেইট কাট করা আছে অনেক সুন্দর করে, এটা হচ্ছে বর্ডারটা, আর এই যে ছিটা ছিটা ওয়ার্ক করা, আর এইটা হচ্ছে আমার এমনি প্রেশার হয় এমনি গরম, এটা হচ্ছে আমাদের নিচের ঘরারাটা, ঠিক আছে? শেভরন প্যাটার্ন বা জিগজ্যাগ প্যাটার্নে সুন্দর করে সিকোয়েন ওয়ার্ক করা আছে, আর এটা হচ্ছে বর্ডারটা, খুবই ক্লাসি, খুবই ক্লাসি। আর নাও ফাইনালি দ্য দুপাট্টা, এই দুপাট্টা সো বিউটিফুল, এই যে আমাদের দুপাট্টা, ঠিক আছে? সেটা সেটা করে ওয়ার্ক করা আছে, আর এই যে আমাদের বর্ডারটা, এই যে খুব সুন্দর, উফ, হোয়াট আ লুক, হোয়াট আ লুক। Whoever likes it, do take a screenshot, inbox on Moon with your name, phone number and address. এটার উপরে পেয়ে যাচ্ছে ফ্ল্যাট 50% আমার দুপাট্টাটা দিও। গাইস, আজকে যা দেখালাম এগুলা প্রত্যেকটা ওয়ান পিস না, না না, মানে প্রত্যেকটা একটা করে ডিজাইন নিলো, আর নাই আর নাই, মানে যে নিবে সে জিতবে এরকম একটা অবস্থা, ঠিক আছে? যে নিবে সে জিতবে। ইচ অফ দ্য কালার্স আর সো ড্যাম প্রিটি, আপনারা কোনোভাবেই কিন্তু এই অপরচুনিটি মিস করতে চান না। আমার লুকটা একটু দেখে নেন আবার, সো গাইজ লাইফটা সেফ থাকবে দেখে নেবে, যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মুনজে উইথ ইউর নেম, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। অনেস্টলি লাইভে তো আমরা সবই শোকেস করার চেষ্টা করে থাকি, কিন্তু আমি পার্সোনালি বলি আউটলেটে আসছে, কারণ আউটলেটে আসলে আপনারা অন্য অন্য ডিসকাউন্টেড আইটেমসগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারবেন। এবং আমাদের স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট নিয়ে তো কিছু বলারই নেই, এগুলো হচ্ছে 50% থেকে শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু আছে, সো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না গাইস, অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেটে। আমার সাথে দেখা হয়ে যাচ্ছে আগামী উইক ইনশাল্লাহ, টিল দেন সবাই স্টে টিউনড অন নেভার টু এক্সট্রা, স্টে টিউনড অন মুনস, এবং সবাই আমার জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।